হায় রে হায়, আমি তো অনেকগুলো কাপড় ধোপড় ধুয়ে দিয়েছি। আকাশের অবস্থা তো তত একটা বেশি ভালো। উনি আসিছেন, আসলেন এখন। আহারে, ওনাকে একটু বাতাস দি। গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। আমরাও ভালো আছি। তো আজকে একটু বাহিরে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। বাহিরে মানে ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি এবং কি করছি সব কিছুই দেখানো হবে। তো তার আগে আমার বাসার কিছু কাজ আছে এখনো বাকি, সেগুলো আগে শেষ। আর কি কাজ এখনো বাকি রয়ে গেল, এখানে সাজুগুজু করে বসে আছি। এই যে আমার কাজ এইগুলা, আর ওইদিকে এখনো ওগুলো আছে, ওগুলো এখন দিতে পারছি না, কারণ এখন আর সময় নেই আমার। এখন আর সময় নেই, এখন আমাকে এগুলোই হচ্ছে বাহিরে দিয়ে আসতে হবে, দেন আমি যেতে পারবো। তার আগে যেতে পারছি না, কারণ ভিজা কাপড় চোপড় রেখে গেলে হচ্ছে, ভিজা কাপড় চোপড় রেখে গেলে কি হবে, ভিজা কাপড় রেখে গেলে গন্ধ হয়ে যাবে। সো আমি চাচ্ছি না গন্ধ হয়ে যাক। আর হচ্ছে কখন যে রোদটা চলে যাবে, ধুম করে বৃষ্টি চলে আসবে সেটা তো জানি না। তো তার থেকে আগেই মেলে দিয়ে যাই, রোদে দিয়ে যাই, তারপরে যাই। হায় রে হায়, আমি তো অনেকগুলো কাপড় ধোপড় ধুয়ে দিয়েছি। আকাশের অবস্থা তো তত একটা বেশি ভালো না। এই যে হায়, আমার কাপড় চোপড়গুলো শুকাবে। তো সোনাকে বলছি, আমার কাপড় চোপড়গুলো শুকাবে, তারপরে তুমি বৃষ্টি দিবা। এর আগে বৃষ্টি দিলে তোমার সাথে কিন্তু আমার আড়ি হয়ে যাবে, আড়ি হয়ে যাবে, আড়ি হয়ে যাবে, ঠিক আছে? আকাশ অবশ্যই আমার কথা শুনবে। তাহলে এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজগুলো সারি। আবার আকাশটাও তো বেশি একটা ভালো না, ভালো বোঝাচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি আসবে। সো আমার বাহিরেও কিছু কাজ আছে, বাহিরের কাজগুলোও তাড়াতাড়ি যাই, ওগুলো সেরে আসি, সাথেই থাকুন। রুমের ভিতর দিয়ে কাপড় চোপড় আনতে যাচ্ছি, কারণ হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান নেই। সো আমার ক্যামেরাম্যান আমার সাথে সাথে, আমার সাথে সাথে যদি থাকতো তাহলে সে আমার সাথে সাথে যত যেত আর কি, বাট আমার ক্যামেরাম্যান আজকে নেই, সবকিছু আমাকেই করতে হচ্ছে ভিডিওটা। সো আমি এখন যাই, আমার কাপড় চোপড় গুলো নিয়ে আসি। এই তো কাপড় চোপড় গুলো নিয়ে চলে আসলাম, এগুলো এখন রোদে দিব। রোদ নেই তো, মেঘলা আকাশের নিচে দিয়ে রাখছি, যদি একটু বাতাসে শুকিয়ে যায় তবুও ভালো, আর যদি না হয় তাহলে শেষ পর্যন্ত কি করতে হবে, হিটারে দিতে হবে, এই হচ্ছে কথা। এই যে আমি এখন এখানে দিব, ক্যামেরাটা ঠিক করে নিলাম, না হলে তো আবার আমাকে দেখা যাবে না, কারণ আমি পিছনে পড়ে গিয়েছি। অনেকগুলা কাপড় চোপড় জমে গিয়েছিল, ভাবছিলাম দিব দিব, বাট মনে থাকে না কাপড় চোপড় গুলো ধুয়ে দিতে। আজকে মনে পড়ছিল, কিন্তু অর্ধেক দিতে পারলাম আর অর্ধেক দিতে পারলাম না, কারণ হচ্ছে কি আজকে আমার অতটা সময় হচ্ছে না। অর্ধেক ধোয়ার পরে আমার একটা কাজ পড়ে গেছে, এখন আমার সেই কাজে চলে যেতে হচ্ছে। অর্ধেক হয়তো আবার আগামীকালকে দিতে পারবো যদি সময় পাই, তাছাড়া জানি না আবার কবে দিতে পারবো। এগুলাতে আবার ক্লিপ ঠিলিপ গুলাও ভালো করে দিতে হবে, না দিলে এমন বাতাস হবে, বাতাসে সব উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। এটা এই পাশে দিই। আমার কাপড় চোপড় গুলা শুকানোর জন্য একটা ভালো জায়গা পেয়েছি আমি। আমার বেশি একটা হিটার ইউজ করতে হয় না, মাঝে মাঝে যদি বৃষ্টি টিষ্টি হয় তখন যদি আমি কাপড় চোপড় এরকম বেকায়দা ভিজাই দিয়ে ফেলি তাহলে শুকাইতে হয় হিটারের পরে। আদারওয়াইজ আমার হচ্ছে ভালো একটা জায়গা আছে, আমি এখানেই কাপড় চোপড় গুলো সুন্দর রোদের আলোতে শুকাইতে পারি, রোদে শুকাইতে পারি। আর আমার ফ্রেন্ডরা আছে, ওদের আবার একটু কষ্ট হয়ে যায়, কারণ ওদের বাসায় আবার ওয়াশিং মেশিন নেই, ওদেরকে বা হচ্ছে শপে যেতে হয়, শপে যে হচ্ছে কাপড় চোপড় গুলো সব ধুয়ে নিয়ে আসতে হয়। তো ওরা বলতেছে কাপড় চোপড় তো সবসময় ধুইতে হয় না, তো এত দোকানে নিয়ে যে খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে, বলছে গেলেই হচ্ছে 5 পাউন্ড করে নেয়। সো কাপড় চোপড় তো যখন তখন ধুইতে হয়, একটা পরলেই তো সাথে সাথেই ধুয়ে ফেলতে হয়, ঘাম টাম লাগে তো না, তো বলছে অনেকটা খরচ হয়ে যাচ্ছে। তা ওরা এখন বলছে যে বাসাটা ছেড়ে দিবে, কারণ
এক্সট্রা খরচ এত বেশি হইলে তো সমস্যা, বাসা ভাড়াটা আবার বেশি, অথচ তাদের কাছে কোনো ওয়াশিং মেশিন নেই, এ নেই সে নেই। আচ্ছা আচ্ছা, যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা তো অবশ্যই ছেড়ে দেবেন, কারণ কাপড় চোপড় কোনো মেপে ধোয়া যায় না, এটা যখন খুশি তখনই ধুইতে হবে। ক্লিপ গুলো একটু দিয়ে দিই, ক্লিপ গুলা দিলে শেষ কাপড় চোপড়। এখানে একটা ক্লিপ, হাও শেষ, আমার কাপড় চোপড় রোদে দেওয়া শেষ। হাও এখন হচ্ছে কি করব, এখন যাব গা, এখন কোথায় যাব জানি না। আর যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে আসতে হবে হবে। এই আমি কোথায় হাত দিচ্ছি, আমি আমার ফোনে হাত দিচ্ছি, নো 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 ফোনে হাত দেওয়া যাবে না। আমার মনে হচ্ছে আমি যেন বাতাসে উড়িয়া উড়িয়া যাইতেছি, অনেক সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস, মনে হচ্ছে যেন বৃষ্টি আসার আগে যে সুন্দর ঠান্ডা বাতাসটা হয় সেই ঠান্ডা বাতাসটা, মনে হয় বৃষ্টি চলে আসবে। হাহারে বৃষ্টি, তুমি কেন আজকে আসবা, তুমি আজকে না এসে কালকে আসতা, কারণ আজকে তো আমি আমার জামা কাপড় সব ধুয়ে দিয়েছি না, তো আজকে যদি তুমি বৃষ্টি হও তাহলে ওগুলো শুকিয়ে দিবে কে বলো? তুমি তো রোদ মামাকে উঠতে সুযোগই নিচ্ছ না, এটা কি ঠিক? এটা তো ঠিক না, একদম ঠিক না, তুমি ঠিক কাজ করনি। একটু বৃষ্টিকে বকা দিচ্ছি, কেন বৃষ্টি তুমি এখন আসছো, আমি তোমাকে তো এখন আসতে বলি নাই না, এই মেঘলা দিনে একলা তুমি যেও না তো। মেঘলা দিনে মেঘলা দিনের গানটা মনে পড়ে গেল, বৃষ্টির সময় আমার বৃষ্টির গান মনে পড়ে যায়, বাট মেঘলা দিনে মেঘলা গান পড়ে যায়, মনে পড়ে যায়, বলছি পড়ে যায়, পড়ে যায় কি মনে পড়ে যায়। বাবা এটা একটা বড় একটা গাড়ি, বড় একটা হোয়াইট গাড়ি। আজকে এই এই সাইডটা বেশি কোয়াইট মনে হচ্ছে, নিরিবিলি মনে হচ্ছে। আমি কি আজকে বেশি তাড়াতাড়ি চলে আসলাম নাকি? না তো, প্রায় 12টা বাজতে যাই, তারপরে কোনো মানুষের দেখা নেই, একটা বেশি একটা মানুষের দেখা নেই, অন্যদিন একটু দেখা হয়, বেশি শব্দ হয়, বাট আজকে বেশি শব্দও নেই, কোনো মানুষকে এত বেশি ভালো দেখতেও পাচ্ছি না, শুধু মনে হচ্ছে যেন আমিই যাচ্ছি, একা আমিই যাচ্ছি। ও যে আমার পিছনের দিকে একজন মনে হয় আসতেছে, ওনাকেই শুধু দেখা যাচ্ছে। ইস কি সুন্দর বাতাস দেখছেন, বাতাসে মনে হচ্ছে আমার চুলগুলো উঠতেছে। আও অনেকদিন পরে এরকম একটা মনোমুগ্ধকর বাতাস পেলাম। ও বাবা, এরকম হাঁটতে হাঁটতে আর এভাবে ভিডিও করতে করতে আর গল্প করতে করতে অনেকটা কষ্টই হয়ে যায় মনে হয়। বাবা এদিকে দেখছি কে যেন একটা শীষ দিল, অবশ্য শীষ দেওয়াটা আমি পছন্দ করি, তবে মেয়েদের দেখে শীষ দেওয়াটা না, এমনিতে আর কি ভালো লাগা থেকে যে শীষটা দেওয়া হয় ওটা ভালো লাগে, বাট মেয়েদের দেখে যে শীষটা দেয় ওটা আবার ওয়াট লাগে বেশি। কাছাকাছি চলে এসেছি, আজকে অবশ্য বেশিক্ষণ লাগলো না আমার হাঁটতে, অল্প টাইমের ভিতরেই আমি চলে আসতে পেরেছি, অন্যদিন মনে হয় যেন বেশি টাইম লাগে, বাট আজকে তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বেশি গরম না, এর জন্য মনে হয় খুব তাড়াতাড়ি আসতে পারছি। ও যেদিকে তাকায় সেদিকে ফুসফাস করে হচ্ছে রাস্তা, মনে হয় এদিক থেকে গাড়ি আসলো, ওই দিক থেকে গাড়ি আসলো। পিছনে সবুজ গাছ, সবুজ গাছকে তো আমি খুবই পছন্দ করি, সবুজ গাছ দেখলে আমি সেখানে ভিডিও নিতে একদমই ভুল করি না, আর গাছগুলোকে তো আমি খুবই ভালোবাসি। হাও হাও এখানকার এই গাছগুলোতে আজকে দেখছি নতুন নতুন পাতা গজাইছে, এই যে এগুলো সব কেটে দিছিল, আজকে আবার এগুলো সব এখন আমার ফুল হয়েছে সব। এবার দেখা যাচ্ছে অনেক মানুষ, অনেক মানুষ দেখা যাচ্ছে ওই যে সামনের দিকে, একটু দেখাই সামনের দিকে, সামনের দিকেও এই যে যে টাউন সেন্টার
এখন প্রায় 12টা আর বেশি বেজে গেছে টাউন সেন্টারে এখন অনেক মানুষ আমি আজকে এখানে জুয়েলকে খুঁজতে কারণ সে আজকে একটু রাগ করেছে মনে মনে রাগ করেছে সে আমাকে আসতে বলছিল টাউন সেন্টারে সেই দিন আমি তো সেই দিন আসতে পারিনি মানে ইচ্ছা করিনি আসার জন্য তাই সে একটু রাগ করেছে মনে মনে সে তোমাকে যেতে বললে তুমি যাও না বাট অন্য সময় যখন তোমার ভালো লাগে তখনই তুমি যাও বাট আমি যখন তোমাকে যেতে বলি তখন কেন তুমি যাও না আচ্ছা ঠিক আছে আজকে যাবো বাট আজকে আমি দুইবার ফোন দিয়েছি তাকে তো আমি তাকে বললাম যে আমি আসতেছি বলছে না 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 দোকানে আসা তুমি বাসায় থাকো বাসায় থাকো বাসায় থাকো যাবছি আরে না 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 আমি আসতেছি আসতেছি বলছে না না আমি আমার ফ্রেন্ডের বাসায় আসছি মিথ্যা কথা বলছে ও এখানেই আছে এখানেই তাকে খুঁজে পাবো এই জায়গাটা আমার অনেক ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর এই যে আবার ফুল আছে এই যে ফুল ফুলগুলো অনেক ভালো লাগে আর এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেকে এসে বসে গল্প করে ফ্রেন্ডদের সাথে আমিও মাঝে মাঝে আসি গল্প করি ফ্রেন্ডদের সাথে ভালো লাগে এই জায়গাটা অনেক ভালো লাগার মতো একটা জায়গা সুন্দর পরিবেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ ভালো লাগে আবার একটু এখানে বসে পড়লাম এখানে বসে বসে একটু ওয়েট করতেছি জুয়েল আসছিল একটু আগে ওর আবার আর একটু কাজ কাজ পড়ে গেল তাই সে আবার চলে গেল আসবে আবার একটু পরেই আসবে তো আমি আবার ওর সাথে আবার একটু গল্প আছে আমার বলছে আচ্ছা ঠিক আছে তুমি তোমার কাজটা শেষ করে তারপরে আসো আমি এখানে বসতেছি তোমার জন্য বলছে তুমি কি আমার জন্য এতক্ষণ ওয়েট করবা আমি বলছি তোমার জন্য ওয়েট করবো না তো কার জন্য ওয়েট করবো তো বলছে আচ্ছা ঠিক আছে আমার কাজ শেষ করে আমি তাড়াতাড়ি আসতেছি বলছি ওকে ঠিক আছে তুমি আসো আর এখানে একটা ফুল দেখলাম ওই যে ওখানে যে ফুল 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 গাছ না ওইটা লাগাই মানে ফুলদানি এই রাখছে আর কি ওখানে আমি সুযোগ পেলে ওই সামনের দিকে যাবো একটু ওই সামনের দিকে একটু দেখাবো দেখানোর পরে ওই ফুলগুলো আমার খুবই ভালো লাগছে আমি একটু যেতে চাচ্ছি আমি নিজেও যেতে চাচ্ছি আর আপনাদেরকে দেখাইতেও চাচ্ছি আর কি জুয়েলের সাথে কথা বলে ঠলে চলে আসলাম বাট জুয়েল যখন ছিল তখন আবার ভিডিও করতে ভুলে গিয়েছি এখন আবার আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে দুপুরের রান্নাবান্না করতে হবে ও আবার ইউনিভার্সিটিতে যাবে আমাকে বললো যে বললো তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও বাসায় চলে যাও এবার একটু রান্নাবান্না করো বলছে আচ্ছা ঠিক আছে তো এখন বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এই তো বাসায় চলে আসছি বাসায় আসার পরে এখন হচ্ছে রান্নাবান্নার পালা সো আমি অলরেডি কিচেনে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ আমার হাতে একদম বেশি আর টাইম নেই একদম খুবই অল্প টাইম আছে এই অল্প টাইমের ভিতরে আমার সব কিছু এখন রান্নাবান্না শেষ করে ফেলতে হবে আগে এখানকার জায়গা একটু বের করে নিই কারণ এখানে খুবই কম জায়গা আমি সব তাড়াহুড়া করলে যেটা হয় আর কি আর সময় নেই মাত্র আধা ঘন্টা সময় আছে এই আধা ঘন্টার ভিতরে রান্নাবান্না শেষ করতে হবে না হলে জুয়েল আবার খেয়ে যেতে পারবে না বাহিরে বেশি সময় আর কি থাকা হয়ে গেছে এই ভাত নষ্ট হয়ে গেছে বলাই গরম পড়ছে গরমে ভাতও নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে এটা আজকে আজকে অবশ্য আগে থেকে আমি রান্নাবান্না করিনি ভাবছিলাম যে খুব কম সময় লাগবে এসেই রান্নাবান্না করতে পারবো তো দেখছি যে কম সময় লাগেনি বেশি সময় লেগে গেছে ওখানে জুয়েলের একটু কাজ ছিল ওর হাতের কাজটা শেষ করেই আর কি তারপরে আমাকে সময় দিছে চাউলটা ভাতটা আগে বসাই দিই আমি তারপরে তরকারি প্রেশার কুকারে দিয়ে দেব 10 মিনিটে হয়ে যাবে তাইলে আধা ঘন্টায় আমি কভার করতে পারবো না হলে আধা ঘন্টায় সম্ভব না রান্না বান্না শেষ করা আর যে পচা গরম পড়ছে এখন এই গরমে আর ভালো লাগছে না এর থেকে আমার মনে হচ্ছে জানো ঠান্ডাটাই ভালো গরম পচা গরম আর ভালো লাগছে না
আমাদের গ্রামের এদিকে বলতে আগে আর কি একটু বেশি গরম গরম পড়লে বলে পচা গরম, তো আমিও সেটাই আর কি বললাম যে পচা গরম পচা গরমে আর ভালো লাগছে না। সকালবেলা তরমুজ খেয়ে এটা এখানে রেখে চলে গিয়েছেন মেরাকো বর। এখন এটা একটু পরিষ্কার করে নিই, এখানে সব বসাইতে হবে। আজকে হচ্ছে চিকেন দিয়ে সবজি দিয়ে রান্না হবে, আজকে চিকেন সবজি রান্না হবে। এইটুকু কাজ করলাম তো মনে হচ্ছে যেন অনেক কষ্ট হয়ে গেছে। আমি এর জন্য কাজগুলা সবসময় একটু সময় নিয়ে করি যাতে আমার কষ্ট না হয়। মা কোথায় রাখছি, বাট আজকে এত সময় নিয়ে করা যাবে না। পেঁয়াজটা বের করে ফেলি, না হলে আমি আবার প্রেশার কুকারে যখনই আমি রান্না করতে যাই তখনই আমি একটা কাজ করি, পেঁয়াজটা দিতে ভুলে যাই, কারণ এখানে তো কষাইতে হয় না, তো কষাইলে তো আগে পেঁয়াজটা দিতে হয়, বাট আমি ভুলে যাই। বেশ কয়েকবার আমি রান্না করছি পেঁয়াজ ছাড়া, মানে ভুলে গেছি পেঁয়াজ দিতে, তাই এখন মনে যেহেতু পড়ছে তো পেঁয়াজটা আগে কাটি তারপরে সবজিগুলো বের করে নিয়ে আসবো। থাক বেশি পেঁয়াজ দিই না। এই যে কথায় কথায় আমি কি করিনি, আমার রাইস কুকারে অন করিনি, ও রাইস কুকারের এইটাই খোলা, মানে তাড়াহুড়া করলে আর কি যেটা হয় সেটাই হয়েছে আমার সাথে, বেশি তাড়াহুড়া করলে বেশি দেরি হয় আর আস্তে আস্তে করলে কাজটা ভালো হয়, মানে তাড়াহুড়ার থেকেও ভালো হয়, ওই সময় থেকে আর কি কম লাগে, আমি সেটাই করি, বাট আজকে আর সুযোগ নেই আমার সেটা করার। এবার যাই ফ্রিজ থেকে সবজিগুলো আগে নিয়ে আসি। সবজি টবজি নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে আজকে হচ্ছে চিকেন দিয়ে আর ফুলকপি দিয়ে একসাথে রান্না হবে, বাট চিকেনটা আনতে ভুলে গিয়েছি, এখনো আবার চিকেনটা আনতে যেতে হবে, আবার ভুলে গেলাম চিকেনটা আনতে। চিকেনটা নিয়ে এসে একটু দুই তিন মিনিট ভিজিয়ে রাখতে হবে, না হলে তো বরফ না। আমি একটু চিকেনটা নিয়ে আসি। আমি এই যে আমি চিকেন নিয়ে চলে এসেছি, আজকে বেশি চিকেন দিব না, যেহেতু সবজি সবজি দিয়ে চিকেন হবে, সো চিকেন কম দিব আর কি, চিকেন কম দিয়ে সবজি একটু বেশি দিব। একবারে সবজি কেটে দিয়ে দিই রাইস প্রেশার কুকারে, হাত দিয়েই ভেঙে দিচ্ছি আজকে, আজকে আর কাটাকাটি টাইম নেই, তো একটু সবজি দিচ্ছি তার জন্য একটু কাঁচা মরিচও দিই। গাজরের যে দাম বাড়ছে, গতকালকে আমি গাজর নিয়ে আসতাম, আমি গাজর নর্মালি 45 পি করে নিয়ে আসতাম, বাট সেই গাজরের দাম হয়ে গেছে এখন 1 পাউন্ড করে, বাপরে বাপ অনেক দাম, 2 মাস কেটে ফেলি। আও জিয়াল আবার খুব পছন্দ করে এই কারি চিকেন দিয়ে আর সবজি দিয়ে, ও সবজি বেশি পছন্দ করে, মাংস এত বেশি পছন্দ করে না, আমি মাঝে মাঝে পছন্দ করি, বাট আমি এবার মাছ আর মাংসটা বেশি পছন্দ। উনি আসিছেন আসলেন এখন, আহারে ওনাকে একটু বাতাস দিই। ভাত গরম উনাকে না, ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুল জায়গায় বাতাই দিয়ে ফেলছিলাম, ওনার ভাতটা গরম, ভাতে বাতাস দিতে হবে না। এই যে ওনার জন্য সবজিও আমি একটু অল্প করে নিয়ে আসছি, কিন্তু যাতে বেচারা খেয়ে তারপরে যেতে পারে। ও আজকে আমি একটু বাহিরে গিয়েছিলাম বলে আর আমার রান্নাবান্না করতে আর কি দেরি হয়ে গেছে। তুমি বাসে যাও আজকে, না সমস্যা নাই, ওকে ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও, লেটস সি। আর একটু ঝোল নাও, হ্যাঁ ঝোল নিয়ে খেয়ে নাও, এখন সব ঠান্ডা হয়ে গেছে এগুলা,
ঠান্ডা হইছে ঠিক আছে বাট সদন আছে তোমার ভাতটা নরম তো হ্যাঁ হ্যাঁ বেশি নরম তো ঠান্ডা হইতেছে না আচ্ছা তো এখানে কিছু ভাত দিয়ে দাও তাহলে ভাত একসাথে অনেকগুলো তো ওখানে এজন্য গরম বেশি এখানে কিছু দিয়ে দাও তুমি এতগুলো ভাত একসাথে দিছো কেন এটা সিস্টেম রাখতে পারো না ওরে বাবা মানুষকে বললে আর মাথার পরে ওই যে যে না এই যে এখানে ভাত দিয়ে দিছে আর ওখানে মানে একটু আদর করছি তো আদর করে এবার বাদর হয়ে গেছে গুলো এরকম করে মাখাই নাও গরম বলে তো ধরতে পারিনি আমি তোমার তো বললাম চামচ দিতে ও সরি 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 চামচ দিয়ে তুমি তাড়াতাড়ি হবে না খাওয়া হাত দিয়েই তাড়াতাড়ি হবে নাও এবার ঠান্ডা হয়ে গেছে থ্যাংক ইউ রে ভাই থ্যাংক ইউ শুধু দিয়ে যাবা আর মাঝে মাঝে মার্কেটে নিয়ে যাবো আমাকে খাবা না আমি খাবো না তুমি খাও না না আমি খাবো না বাহানা করো না তুমি খেয়ে নাও তাড়াতাড়ি